আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটি হবে কামিজ কাটিং। তো একটি কামিজ কাটিং করার সময় শুরু থেকে শেষ যে মাপগুলো অনুসরণ করে মেজারমেন্ট করতে হয়, তো আমি এখানে সেই মেজারমেন্টগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা এই মাপগুলো সিরিয়ালগুলো মনে রাখবেন, আপনারা যখন কাটিং করবেন এইভাবে সিরিয়ালে মাপগুলো যদি লিখে নেন তাহলে কামিজ কাটিংটি অনেকটাই সহজ হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কামিজ যে কোনো বডি যে কোনো সাইজ হতে পারে, তো আপনারা যদি শুরু থেকে শেষ এই মাপগুলো অনুসরণ করেন তাহলে দেখবেন কামিজ কাটিংটি কতটা সহজ। তো এখানে স্ক্রিনে এই মাপগুলো থাকবে, আমি এই মাপগুলো অনুসরণ করে এই কামিজটি কাটিং করব। তো কামিজ কাটিং করার জন্য যে চার ভাঁজে ভাঁজটি করতে হয় এখানে সেই ভাঁজটি করে নেব। প্রথমে দুটি ভাঁজ, তারপর আরেকটি লম্বার দিকে ভাঁজ করে চার পার্ট করে নিতে হবে। ভিডিওটি আপনাদেরকে খুবই স্লোভাবে দেখাবো যাতে আপনারা সবগুলো পয়েন্ট সবগুলো মাপ ঠিকঠাক মতো বুঝতে পারেন। এই ভিডিওটি দেখার পরে যাতে আপনারাও একটি কামিজ কাটিং করতে যতটুকু আইডিয়া দরকার আইডিয়াটি হয়ে যায়। তাই ভিডিওটি একটু লং হলেও আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। চার ভাঁজে ভাঁজ করার আগে আপনারা যে কামিজটির মাপে নতুন কামিজ কাটিং করবেন তার ঘের মাপটি আগে নিতে হবে। এখানে দেখেন আমি কামিজটাও আমি চার ভাঁজে ভাঁজটি করে নিয়েছি। এই ভাঁজটি আমি এখন যদি নতুন কাপড়ে বসিয়ে দিই তাহলে আমাদের ঘেরের মাপটি চলে আসবে, আমরা এই অনুসরণ করে কাপড়টি চার ভাঁজে ভাঁজ করে নিতে পারবো। এখানে চার ভাঁজে ভাঁজ করার পরে সাইডে ফোল্ডিং আছে, সেই ফোল্ডিংয়ের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে, যেমন এখানে আমি রেখে দিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। তাহলে ঘের অনুযায়ী আমরা চার পাটে ভাঁজটি করে নিয়েছি। এখন এখান থেকে আমি এই মাপগুলো অনুসরণ করে মেজারমেন্টগুলো করে নেব। প্রথমেই লিখে রেখেছি আমি লম্বার মাপ। এই চার ভাঁজটি করার পরে এই লম্বার মাপ থেকেই সকল মাপগুলো শুরু হবে। এটা হলো সিরিয়াল। এই সিরিয়াল অনুযায়ী যখন আপনারা কাটিং করবেন কাটিংটি অনেকটাই সহজ হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম। একুরেট লম্বার মাপটি নেওয়ার জন্য শোল্ডারের দিকে 1/2 ইঞ্চি আমরা বাদ দিয়ে নেব। লম্বার মাপটি হবে 44। মাপগুলো নেওয়ার কৌশলগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমরা যে 3 পিস থেকে মাপটি নিয়েছিলাম সেখানে লম্বার মাপটি বেশি ছিল, তো আমরা ওই অনুসারে যদি আমরা লম্বার মাপ দেই এখানে হাতার কাপড় শর্ট হয়ে যাবে। তো আমরা তারপরে আমরা এখানে 44 ইঞ্চি লম্বার মাপটি রেখেছি। তো কাটিং করতে গেলে এই ধরনের ছোটোখাটো সমস্যা হতে পারে, আপনারা এদিক সেদিক করে মেজারমেন্টগুলো করে নিতে পারবেন। তাহলে আমাদের এখানে লম্বার মাপটি চলে গেল। এরপরে লম্বার পরে আছে পুটের মাপ, পুট হবে 14। এখন পুট যদি হয় 14, এখানে পুটের মাপটি নিতে হবে 14 অর্ধেক, 7 ইঞ্চি। স্লিপ জয়েন্ট করার পরে 1/2 ইঞ্চি কাপড় অ্যালাউন্সের প্রয়োজন হবে, এখানে 1/2 ইঞ্চি নিতে হবে, টোটাল 7.5 ইঞ্চি। এরপরে আমরা আরমোলের একটি ডাউন রেখা দিয়ে দেব। এখন আরমোল কতটুক ডাউন হবে, এখানে আমি দিয়েছি আরমোল ডাউন 7। আপনারা যখন কাটিং করবেন 7-এর জায়গায় 6.5 হতে পারে, পুরাতন কামিজ থেকে আপনারা মাপটি বের করে নেবেন। তাহলে এখানে আমি 7 দিয়ে দেব। সাত দেওয়ার পরে এখানে বডির মাপ বের হবে, এখানে রেখাটি টেনে নিতে হবে। এরপরে এই বডি এবং আরমোলের রেখাটি থেকে সাইড ফাড়ার মাপটি বের করতে হবে। তো এখানে লেখা আছে ফাড়া হবে 13, আমরা বডির রেখা থেকে 13 ইঞ্চি নিয়ে নেব। এরপর এখানে একটি রেখা টেনে রাখব, কোমরের শেপ হবে 7 ইঞ্চিতে, তো 7 ইঞ্চি পয়েন্ট করে এখানেও একটি রেখা টেনে নেব। এখানে দেখুন লম্বার থেকে শুরু করে আপনারা লেখাগুলো খেয়াল করুন, একটি কামিজ কাটিং করতে লম্বা, লম্বার থেকে পুট, পুট থেকে আরমোল, আরমোল থেকে হিপের সাইড ফাড়া, সাইড ফাড়া থেকে
কোমরের ঘের লেখা অনুযায়ী সিরিয়ালে মাপগুলো চলে আসতেছে। এরপরে বডির টোটাল ঘের, কোমরের টোটাল ঘের এবং হিপের টোটাল ঘের এই মাপগুলো আমরা লিখে নিয়েছি, লেখা অনুযায়ী এখানে মাপগুলো বসিয়ে নেব। বডি হবে 42, 4/1 ভাগ নিতে হবে 10.5। এখানে সেলাই অ্যালাউন্স নিতে হবে 1.5 ইঞ্চি। বডিতে সবসময় 1.5 ইঞ্চি পরিমাণ সেলাই অ্যালাউন্স রাখবেন, যাতে কম বেশি হলে আপনারা বডি বাড়াতে পারেন। এরপরে কোমরের ঘের আছে 38, 4/1 ভাগ 9.5, এখানে 1 ইঞ্চি দিলেই হবে। হিপের ঘের আছে 42, 4/1 ভাগ 10.5, এখানেও 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। নিচের হ্যামের ঘের আছে সামনে এবং পিছন 48 ইঞ্চি, এখানে 4/1 ভাগ নিতে হবে 12, সাইড ফোল্ডিংয়ের জন্য 1 ইঞ্চি। এখানে 2টি রেখা টেনে নেব। তাহলে এখানে লেখা অনুযায়ী সবগুলো মেজারমেন্ট আমরা দিয়ে নিয়েছি। এরপরে আর্মহোল রাউন্ড শেপটি করে নেব। আর্মহোল রাউন্ড শেপটি এইভাবে করে নিলে খুবই সহজ। এখানে যেমন আছে 7, 7-এর অর্ধেকে পয়েন্ট করে রাউন্ড শেপটি করে নেব, অথবা কোণা বরাবর 1.5 ইঞ্চি পরিমাণ পয়েন্ট করে রাউন্ড শেপটি করে নেওয়া যায়। তো এখানে তাল পাট কাটিং করতে হয়। এই কামিজটি গোল গলা সামনে এবং পিছন পাট, তাহলে তাল পাট কাটিং করতে হবে না। আর সামন গলার ডিজাইন হলে এখানে তাল পাট কাটিং করতে হতো। আর তাল পাট কাটিং করার প্রয়োজন হলে এই রাউন্ড শেপ থেকে সামন পাটের জন্য আরও 1/2 ইঞ্চি রাউন্ড শেপটি বাড়িয়ে রেখা টেনে রাখবেন, পরবর্তীতে সামন পাটটি আলাদা করে কাটিং করে নেবেন। এরপর আমরা রেখাটি টেনে নেব। অরিজিনাল মাপ এবং সেলাই অ্যালাউন্স 2টি রেখাই টেনে নেব। গলার টোটাল চওড়া আছে 5.5 ইঞ্চি, তাহলে 5.5-এর অর্ধেক নিতে হবে 2.75, 2.75 থেকে কোনাকুনি গলার ডাউন করতে হবে 5.5। এই মাপটা এই বডির জন্য আপনারা যখন মাপ দেবেন, গলা চওড়া 2.75-এর জায়গায় 2.5 হতে পারে বডি যদি কম হয়। এরপর এখানে রাউন্ড শেপটি দিয়ে নেব। শোল্ডার কাটিং করার সময় আর্মহোলের দিকে 1/2 ইঞ্চি স্লুপ করতে হবে। তো এখানে 1/2 ইঞ্চি রেখা টানা আছে, গলার পয়েন্ট থেকে কাটিং করার সময় 1/2 ইঞ্চি স্লুপ করে নেব। আর্মহোলের এখানে এসে কাটিং করার সময় আপনারা খেয়াল রাখবেন, সামন এবং পিছন গলা যদি একই হয় তাহলে তাল পাট কাটার প্রয়োজন নেই। কাটিংটি করার সময় খেয়াল রাখবেন। এরপরে সেলাইয়ের জন্য কাটিং পয়েন্টগুলো দিয়ে নিতে হবে, হিপের এখানেও দিয়ে নেব। কোমর এবং বডি প্রতিটি পয়েন্টে কাটিং পয়েন্ট দিয়ে নিতে হবে। এরপরে গলা কাটিং এখানে রাউন্ড শেপ করা আছে, তো আপনারা যদি বক্রম দিয়ে গলা পট্টিটি সেট করতে চান তাহলে বক্রমে আপনারা এরকম রাউন্ড শেপটি দিয়ে নিয়ে পরবর্তীতে বডির সঙ্গে সেট করে নিতে পারবেন। তো আমি এখানে এই কামিজটিতে বক্রম সেট করব না, এই কাপড় দিয়েই গলা পট্টি দিব। তো গলা পট্টিটি কাটার জন্য চারপাটে একটি কাপড় ভাঁজ করে বন্ধ সাইডের দিকে গলার রাউন্ড শেপটি বসিয়ে নেব। এরপরে এখানে রাউন্ড তো দেওয়া আছে, এই রাউন্ডটি কাটিং করে নেব, তাহলে গলা পট্টিটি বডির সঙ্গে অ্যাকুরেট হয়ে কাটিং হয়ে যাবে। এখন আমাদের এই কাপড়টি আছে, এখান থেকে স্লিপ কাটিং করতে হবে। এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি আমরা
সাইড ভাঁজে ভাঁজ করে নেব। এরপরে আমরা দেখব এখানে সাইড পার্ট করার পরে আরমোলটি কি পরিমাণের কাপড় আছে। এখানে স্লিভের আরমোলের জন্য যে পরিমাণের কাপড় আছে এখান থেকে হয়ে যাবে সেলাই করার পর 1 cm পরিমাণ অ্যালাউন্স আছে। স্লিভে আরও কাপড় জয়েন দেব, সেলাই পরবে না, তারপর আমরা জয়েন দেব। পরবর্তীতে যদি এই কামিজটি বডি বাড়াতে হয় তখন যেন সমস্যা না হয়। হাতা মুখ ফোল্ডিংয়ের জন্য কাপড় রাখবো। এরপরে যতটুকু লম্বা কাপড়টি আছে পুরো কাপড়টি লাগবে, 15.5 ইঞ্চি লম্বা হাতাটি হবে। স্লিভের আরমোল রাউন্ড শেপ করার জন্য এখানে ডাউন করতে হবে 3.5, 42 ইঞ্চি বডির জন্য হাতার মুখ হবে 10.5, তাহলে 10.5-এর অর্ধেক নিতে হবে 5.25। তাহলে এখানে আমাদের কিছুটা কাপড় জয়েন্ট দিতে হবে। এই জয়েন্টটির জন্য আমরা এক্সট্রা কাপড় নেব, এক্সট্রা কাপড়টিও যাতে সাইড পার্ট হয়। এখন আমরা বডির আরমোলটি শোল্ডার অ্যালাউন্সটি বাদ দিয়ে এইভাবে বসিয়ে আমরা একুরেট মাপটি নিয়ে নেব। স্লিভের আরমোল রাউন্ড শেপ করার জন্য এইভাবে 1.5 থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে রাউন্ডটি করে নিলেই হবে। এরপরে কাটিং করে নেব। তাহলে বন্ধুরা, এখানে আমরা খুব সহজভাবে একটি কামিজ কাটিং করে নিলাম। আপনারা যখন কাটিং করবেন, এখানে আমি যে সিরিয়াল অনুযায়ী মাপগুলো লিখে নিয়েছিলাম এইভাবে মাপগুলো লিখে নেবেন। প্রথমে যে মাপটি হবে এবং তারপরে যে মাপটি হবে এইভাবে সিরিয়ালের মাপগুলো যদি লিখে নেন তাহলে যে কোনো কাটিংই আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি দিয়ে রাখুন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। ভালো থাকুন, খোদা হাফেজ।